الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق العظيم. صدق الله العلي العظيم. সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের এই ক্লাস নেওয়ার যে তৌফিক দান করেন, আল্লাহর উপর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রবৃন্দ, আজকের পড়ার বিষয় হল আল আখলাক, প্রথম পরিচ্ছেদ, উন্নত চরিত্র, প্রথম পাঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মুবারক সর্বোত্তম ও প্রশংসিত চরিত্রাবলীর সমাহার। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার চরিত্র সম্পর্কে বলেন, হে রাসূল, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রে অধিষ্ঠিত। সূরা কলম আয়াত নম্বর 4। আল্লাহ তাআলার এই প্রশংসার পর আর প্রশংসা বাকি থাকে না। মানুষ নিজেকে সুসজ্জিত করার সবচেয়ে শ্রেষ্ঠ ও মহান উপকরণ হল সচ্চরিত্র। সচ্চরিত্রের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ। সচ্চরিত্র এমন একটি গুণ বা অর্জন করার এমন একটি গুণ যা অর্জন করা স্বর্ণ রৌপ্য ও অঢেল সম্পদ অর্জনের চেয়েও শ্রেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ ভিন্ন, তা অর্জনের জন্য বিকল্প কোনো পথ নেই। যেহেতু তিনি নিজেই বলেছেন, আমি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। বুখারি ও মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল কুরআন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বলেন। তিনি উত্তরে বলেছিলেন, হে আমাদের আল্লাহর রাসূলের সাহাবাগণ, তোমরা কি কোরআন পড়ো না? তারা উত্তরে, নিশ্চয়ই আমরা কোরআন পড়ি। তখন তিনি উত্তর দিলেন যে গোটা কোরআনটি আল্লাহর রাসূলের চরিত্র। আল্লাহ পাক কোরআনে যা যা বলেছেন, যা যা করতে বলেছেন, যা যা করতে নিষেধ করেছেন, তিনি প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন। অর্থাৎ কোরআনের বর্ণিত গুণাবলীর সমাবেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঘটেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি দূরে থাক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। অন্যের সাথে কোমল ভাষী রূঢ় আচরণ থেকে তিনি দূরে থাকতেন। রূঢ় আচরণ বলতে এখানে খারাপ আচরণকে বোঝানো হয়েছে। পৃথিবী যত প্রকার খারাপ আচরণ আছে, আচার আচরণ আছে, সব থেকে তিনি দূরে থাকতেন। তার ছিল মধুর স্বভাব। তিনি ন্যায় বিচার করতেন এবং কারো প্রতি অন্যায় আচরণ করতেন না। তিনি ছিলেন নিকট আত্মীয়দের প্রতি অত্যন্ত দানশীল, সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজের থেকে নিষেধ করতেন। অজ্ঞ মূর্খ লোকদের সাথে বিতর্ক থেকে দূরে থাকতেন। অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত রাখতেন। আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখতেন। অন্যের বোঝা বহন করতেন, মেহমানদারি করতেন। নিঃস্বদের জন্য ছিল তিনি উপার্জন, তার উপার্জন। সদা সত্য কথা বলতেন, পরিবারের সাথে সদাচরণ করতেন। এজন্যই তিনি ছিলেন সমগ্র আরবের আলামিন। কাফের তার এই চরিত্রের প্রশংসা করতে গিয়ে কাফের মুশরিকরা তাকে আলামিন নামে ভূষিত করেছিলেন। পরিবারের সাথে তিনি ছিলেন সর্বোত্তম ব্যবহারকারী। যেমন হাদিস শরীফে এসেছে,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে এক প্রশ্নের জবাবে বলেন, তিনিও তোমাদের মতো গৃহস্থালির কাজকর্মে মশগুল থাকতেন, নিজের কাপড় জুতো নিজে সেলাই করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু আমার জানা নেই তিনি আমাকে বলেছেন তুমি এরূপ কেন করেছো। তিনি কখনো আমার কোনো কাজে সামান্যতম ত্রুটি ধরেননি। তিনি ছিলেন খুব লজ্জাশীল, খুব সাধনাকারী, ইবাদতকারী, প্রতিশ্রুতি পূরণকারী। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তোমরা যা শুনলে এটা তোমাদের নিজের চরিত্রের মধ্যে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালাবে, কারণ উন্নত চরিত্র ব্যতিরেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হয় না। চরিত্র হলো এমন একটি সম্পদ যাহা পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়েও, এমনকি নিজের জীবন বিলিয়ে দিয়েও এই চরিত্রকে ফিরিয়ে, একবার যদি চরিত্র তোমার ধ্বংস হয়ে যায় এই চরিত্র আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আমি তোমাদের কাছে বিশেষভাবে বলছি যে এই চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এই সম্পদকে যেন যত্রতত্র ব্যবহার করা না হয়। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের আদর্শ, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, অতএব আমাদেরকেও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে এসে গেছি, আর বেশি কিছু বলার নেই। তো আগামী দিনে বাকি আগামী পাঠ সম্পর্কে আলোচনা হবে। এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।